বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন, আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমি আজকে টমেটো দিয়ে ভিন্ন ধর্মের একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। টমেটোতে তো আমরা কখনোই ডেজার্ট আইটেম কেউ কখনো করেননি, একটু সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি রেসিপি। এটা আমার নিজস্ব রেসিপি, আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর খুবই মজার একটি হেলদি রেসিপি। তো চলুন এই রেসিপিটি তৈরি করা যাক। এর আগে বলে নিই, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে সব মজার মজার রেসিপি আছে। তো বন্ধুরা, আমি এখানে ডেজার্ট বানানোর জন্য 1 কেজির মতন ফ্রেশ টমেটো নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমি চাকুতে উপরের যে খোসাটা সেটা আমি কেটে নিচ্ছি, উপরের খোসাটা রাখা যাবে না, তখন ডেজার্টটা তৈরি করতে গেলে খোসাটা ভালো লাগবে না, যার কারণে উপরের খোসাটা একদমই ফেলে নিতে হবে। খোসাটা আমি সম্পূর্ণ ফেলে নিচ্ছি। আর টমেটো দিয়ে এই ডেজার্টটা আপনারা একবার অবশ্যই বাসার চেষ্টা করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল, যেহেতু এটা আমার নতুন একটি ডেজার্ট আইটেম আমি বানিয়েছি। আর মনে করলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, যার কারণে শেয়ার করতে চলে আসলাম। আর এই ডেজার্টটা খেতে যে এতটা মজার হয়েছিল, মাশাআল্লাহ বাসার সবাই অনেক প্রশংসা করেছিল যে অনেক ভালো হয়েছে। আর আপনারা অবশ্যই এটা বাসার চেষ্টা করবেন, আর প্রিয়জনদের সাথে এটা শেয়ার করবেন যে কেমন হয়, তারপর আমার কথা অবশ্যই মনে করবেন যে আসলে আমি ভালো একটি রেসিপি আপনাদের উপহার দিতে পেরেছি। সম্পূর্ণ খোসাটা আমি বের করে নিয়েছি, এখন ভিতরের যে বীজটা আছে সেটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে বীজটা সম্পূর্ণ ফেলে দিব। ফেলে নিয়ে এখন আমি পরিষ্কার করে নিব, কোনো বীজ যেন না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর আমার চ্যানেলে সব সুন্দর সুন্দর পিঠা রেসিপি, আনকমন সব রেসিপি আছে। আপনারা অন্যান্য এই রেসিপির সাথে অন্যান্য রেসিপি যদি দেখতে চান, অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন আমি বটি দিয়ে এটা যতটা পাতলা করা যায় কেটে নিচ্ছি, ভালোভাবে কুচি করে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু অনেক হেলদি, অনেক সময় বাচ্চারা কিন্তু টমেটো খেতে চায় না, সালাদ খেতে চায় না, আপনারা এভাবে যদি বাসায় করে বেবিদের খাওয়ান অনেক হেলদি একটা রেসিপি, যার কারণে বাচ্চাদের খাওয়ালে অনেক উপকৃত হবেন আপনারা। আর এই যে সম্পূর্ণ বিচিগুলো ফেলে নিয়ে কুচি করে কেটে নিয়েছি, এখন আমি একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি, পানিটা হালকা গরম হয়ে আসছে। এখন আমি টমেটো কুচানোগুলো দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ করে নিতে হবে। সবগুলো টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি, আর বলক উঠে এসেছে, সিদ্ধ হয়ে আসলে টমেটোগুলো নামিয়ে নিতে হবে। আর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন ভিউয়ার্স, আর যে চাপ দিলে টমেটোগুলো গলে যাচ্ছে। আর আমি স্টেনারে সেকে নিয়েছি পানিগুলো। এখন ফ্রাই প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটাও কিন্তু আমার হোমমেড ঘি। আর ঘি দিয়ে এটা আমি হালকাভাবে ভেজে নেব। আমার চ্যানেলে ঘি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন। এখন আমি সিদ্ধ করা যে টমেটো কোচানোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অন্যদিকে আমি একটি প্যানে 2 লিটার দুধ জাল দিয়ে ঘন করে 1 লিটারের মতন করে নিয়েছি, আর এখানে আমি সাদা এলাচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম। দুধটা ভালো করে বলক উঠে আসলে এখন আমি যে টমেটোগুলো জাল দিয়ে নিয়েছি ঘির ভিতরে সেগুলো দিয়ে দিব। টমেটোগুলো আপনারা এভাবে করলে অনেক ভালো লাগবে।
আর টমেটোগুলো এভাবে করলে কিন্তু দুধ দিয়ে দুধের ভিতর দিলে যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু হবে না, দুধ একদম ফেটে যায় না আর ফেটে যাবেও না। আমি যে প্রসেসে করলাম আপনারা যদি সেম প্রসেসে করেন আশা করি একদম পারফেক্ট রেসিপিটি পাবেন। আর আমি নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি, এখানে একটি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে জাল দিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি এক ককের মতন ভ্যানিলা এসেন্স। আর এখন আমি একটি বাটিতে কাস্টার্ড পাউডার এখানে 4 চা চামচ নিয়ে নিচ্ছি। আর আমি যে ওখানে দুধ জাল দিয়ে রাখলাম সেই দুধ জাল দেওয়া দুধগুলোর ভিতর আমি এখানে কিছু দিয়ে গুলিয়ে নিব। কিছু দুধ উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আমি কাস্টার্ড পাউডারের সাথে গুলিয়ে নিব। নিয়ে আমি ডেজার্টটার ভিতর দিয়ে দিব। এতে করে একটা থকথকে ভাবটা চলে আসবে আর খেতেও অনেক মজার হবে। আজকে রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ডেজার্ট আইটেম। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাসার চেষ্টা করবেন। এখন আমি এটা খেজুরের গুড় দিয়ে দিব। আর এই খেজুরের গুড়টা ভালো খেজুরের গুড় নেবেন, তাহলে দুধ ফেটে যাবে না। আর এই গুড়টা আমার ভালো, আমি জাল দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি দুধ ভিতর জাল দিয়ে আগে হালকাভাবে জাল দিয়ে নেবেন যে দুধটা নষ্ট হয় কি না। আমি জাল দিয়ে নিয়েছিলাম, গুড়টা আমার ফাটবে না, একদম ভালো গুড় যার কারণে ফাটেনি দুধটা। আর আপনার ইচ্ছে করলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগবে গুড় দিয়ে করলে। আমি ভালোভাবে কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিলাম। ডেজার্টটা প্রায় তৈরি হয়ে এসেছে, আমি এখন পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় টমেটো ডেজার্ট। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন সেটা তো অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি আরও বড় করতে চাইলে আপনাদের সাপোর্ট প্রয়োজন, সেজন্য অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি সবার দোয়ার ভালোবাসায়। আমার পরিবারের আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। সবে পাঁচক্ত নামাজ পড়বেন, কোরআন পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।